হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ একটা টু পাউন্ডের খুব সুন্দর ডল কেকের রেসিপিসহ ডিজাইন নিয়ে এসেছি যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও যারা আমার বিগিনার বন্ধুরা ডল কেক বানাতে চাচ্ছ কিন্তু পারছ না এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে নিখুঁতভাবে আমি বুঝিয়েছি কিভাবে ডল কেকটা বানানো যায় পারফেক্টভাবে বাড়িতে তোমরা অবশ্যই বাড়িতে বানাতে পারবে এখানে আমি টু পাউন্ডের কেকের জন্য চারটে ডিম নিয়ে নিয়েছি সমস্ত কিছু উপকরণ ড্রেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব। তোমরা সেটা দেখে একটা পারফেক্ট টু পাউন্ডের কেক বানাতে পারবে আর এই ডল কেকগুলো কীভাবে বানাতে হয় কিভাবে লেয়ার কাট করতে হয় সমস্তটাই আমি ভিডিওর মাঝে বলেছি নিখুঁতভাবে আর রেসিপিটাও খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যদি আমার রেসিপি আর ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুল না যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর এখানে দেখো স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিয়েছি কখনোই একসাথে সমস্ত চিনি দিয়ে দিচ্ছি না চিনিটা আমি দু থেকে তিন মিনিটের মধ্যেই দিয়ে দেব আর এটা মোট পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে বিট করেছি চিনি আর ডিম একটা ফোমি আকার হয়ে গেছে তেল আর এসেন্সটাও দিয়ে দিয়েছি তেল এসেন্স দিয়ে একটু বিট করে নিয়েছি এরপর আমি একটা স্ট্রেনারের মধ্যে খুব সুন্দরভাবে ময়দাটা চেলে চেলে দেবো একসাথে সমস্ত ময়দাটা দিয়ে দেব না তাহলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে আর ধীরে ধীরে একটা হ্যান্ড উইক্স দিয়ে মাখিয়ে নেব খুবই আলতো হাতে মাখাতে হবে তাড়াহুড়ো কখনোই করা যাবে না তাড়াহুড়ো করলেই ফোমটা বসে যাবে আর স্পঞ্জি নরম একটা কেক রেডি হবে না আর এই ডল কেকটা খুবই সুন্দর দেখতে হয়েছিল আর ওনাদের রিভিউ খুব ভালো এসেছিলো দেখতেও সত্যি সুন্দর হয়েছে আর এই নোজেলটা একেবারে নতুন আর এখানে আমি যে মোল্ডটা ব্যবহার করেছি টু পাউন্ডের একটা ডল কেকের মোল্ড আর নিচের অংশে ছোট্ট করে একটু বাটার পেপার আমি কেটে তেল দিয়ে লাগিয়ে রেখেছি এই কাজটা অবশ্যই আগে করে নেবে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি আর বেক করে নিয়ে এসেছি মোল্ড আউট করেও দেখিয়ে দেব আমার যে সমস্ত বিগিনার বন্ধুরা নতুন কেক বানাচ্ছো ডল কেক মোল্ড আউট করতে অসুবিধে হয় আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম তোমরা পারফেক্টভাবে মোল্ড আউট করতে পারবে আর এই কাটিংয়ের ক্ষেত্রে সবসময় বলে রাখি ডল কেকগুলো যেন সমানভাবে লেয়ারে কাট হয় নালে ক্রিম দিয়ে তুমি কতটাই বা ম্যানেজ করবে উঁচু নিচু এদিকে ঢালু এরকম হয়ে গেলে তুমি ডল বসানোর পর ড্রেসটা দেখতে ভালো লাগবে না তাই সবসময় চেষ্টা করবে যেন সমানভাবে লেয়ারটা কাট হয় আমারই একটু এদিক সেদিক হয়ে যাচ্ছিলো আমি ম্যানেজ করে নেবো ওটা এই কেকটা একটু দূরেই যাচ্ছিলো তাই অবশ্যই বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম আর এখানে সুগার সিরাপের সাথে একটু ম্যাঙ্গো ক্রাশ মিশিয়ে নিয়েছি যাতে টেস্টটা আরও ভালো হয় আর এটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা টু পাউন্ড কেকের অর্ডার ছিল ধীরে ধীরে আমি সমস্ত অংশে ক্রিমটা ছড়িয়ে নিলাম একটা প্যালেন নাইফ দিয়ে আর এখানে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিচ্ছি আমি এখানে মালাসের ম্যাঙ্গো ক্রাশটা ব্যবহার করেছি বেশি পরিমাণ দেব না একটু মিডিয়াম পরিমাণ দিই চারিদিকে ছড়িয়ে নেব অবশ্যই চারিদিকে স্প্রেড করে নিতে হবে ম্যাঙ্গো ক্রাশটা এরপর দ্বিতীয় লেয়ারটাও আমি বসিয়ে নিয়েছি একই রকমভাবে আমি শোভ করে নিয়েছি আর এখানে ক্রিম দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে নেব একেবারে আমি ক্রাম কোটিং করে নেব সাইডের অংশগুলো খুবই ধীরে ধীরে কাজগুলো করতে হবে কেকের স্পঞ্জ খুবই নরম তার উপরে আমরা এখানে সুগার সিরা শোপ করেছি তাই প্যালেন নাইফ খুবই ধীরে ধীরে চালাতে হবে একই রকমভাবে আমি ম্যাঙ্গো ক্রাস দিয়ে দিয়েছি যারা নতুন কেক বানাচ্ছ আশা করছি এই ভিডিওগুলো তোমাদের খুবই উপকারে লাগবে কারণ ভিডিওর মধ্যে আমি খুব একটা স্কিপ করছি না অনেক সম্পূর্ণ সঠিকভাবে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা বাড়িতে বসেই খুব সুন্দরভাবে কেক বানাতে পারো আর অর্ডার ডেলিভারি করতে পারো আর নিজে একটা বিজনেস তৈরি করতে পারো দেখো আমি তৃতীয় লেয়ারটাও বসিয়ে একই রকমভাবে ক্রিম দিয়ে দিলাম একই রকমভাবে আমি ম্যাঙ্গো ক্রাশও দিয়ে দিয়েছি এরপর আমি চতুর্থ লেয়ারটাও বসিয়ে নিয়েছি আমি এখানে পাঁচটে লেয়ারে কেটেছি যাতে একটু ডলটা বড় হয় ড্রেসটা দেখতে ভালো লাগে ধীরে ধীরে আমি প্যালেন নাইট দিয়ে ক্রিমগুলো চারিদিকে একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি একেবারে ক্রাম কোটিং করে নিলে কাজটা করতে খুবই সুবিধে হয় দিকগুলো মনে হবে যে ঢালু লাগছে সেগুলো দিকগুলোতে একটু করে ক্রিম দিয়ে ম্যানেজ করে নিতে হবে এরপর আবারও আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি আর প্যালেন নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে দিলাম এরপর আমি ফাইনাল লেয়ারটাই বসিয়ে দেব একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সব করে নেব খুবই ধীরে ধীরে আলতো হাতে কাজগুলো করছি আর তোমরাও করে নিও ভিডিও ফার্স্ট একটু রেখেছি নালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে উপরের অংশে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়েছি কারণ আলতো হাতে প্যালেন নাইফ দিয়ে ঘুরিয়ে নিয়ে এখানে ক্রাম কোটিংটা করে নেব এক্সট্রা ক্রিমগুলো আমি উপরের অংশ থেকে আস্তে আস্তে করে নিচের দিকে নামিয়ে নিচ্ছি ক্রিমটা খুব সুন্দরভাবে স্প্রেড করে নিচ্ছি অবশ্যই একেবারে স্মুথলি ভালোভাবে ক্রাম কোটিংটা করে নেব আর এখানে আমি কোনো রকমের ফিনিশিং করব না কারণ ডল কেকগুলো বানানোর সময় অতিরিক্ত ক্রিম যে ড্রেস বানাই আমরা অতিরিক্ত ক্রিম হয়ে যায় খেতেও ভালো লাগে না এখানে একটা ফ্লেক্সিবল স্ক্র্যাপার আমি ব্যবহার করছি এই স্ক্র্যাপারগুলো তোমরা যে কোনো বেকিংয়ের দোকানে পেয়ে যাবে যে কোনো ডোম শেপের কেক বানানোর জন্য এই স্ক্র্যাপারগুলো খুবই অপরিহার্য প্রয়োজনীয় আর যে অংশগুলোতে দেখো ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল আমি দিয়ে দিলাম আর এই সবসময় মনে রাখতে হবে ডল কেকগুলো একটু স্মুথলি ভালোভাবে যেন আমরা ক্রাম কোটিং করে নেই ক্রাম কোটিংয়ের পরেই আমরা ডিজাইনটা করব কখনোই আমরা অতিরিক্ত ফিনিশিং করবার জন্য ক্রিম দেব না কারণ এখানে ডলের যে ড্রেসটাতেই অতিরিক্ত ক্রিম থাকবে যার জন্য কেকটা খেতে ভালো লাগবে না আর ওজনও অনেকটা বেড়ে যাবে তাই দুটো দিকই মাথায় রেখে সব সময় ক্রাম কোটিং করার পরেই ভালোভাবে ফ্রিজে রেখে ড্রেসটা করে নেব ড্রেসের ডিজাইনটা করে নেব বোর্ডটা অবশ্যই ভালোভাবে ক্লিন করে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ফ্রিজের মধ্যে সেট করে নেব এরপর আমি ডলটা খুব সুন্দরভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে যে নোজেলটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়েও নিতে পারো কোনো অসুবিধে নেই পাইপিং ব্যাগের মধ্যে কীভাবে এই মোলটা আটকে নেবে সেটাই দেখিয়ে দিচ্ছি দেখো আমি এমনভাবে কেটেছি যে আমার নুজেলটা বেরিয়ে যাচ্ছে আটকে থাকছে না একেবারে টেকনিক আছে এইটার কিভাবে তোমরা পাইপিং ব্যাগটা কেটে নেবে পরিমাণও আছে আমি আরেকটা পাইপিং ব্যাগ কেটে নিয়েছি একেবারে মাপ করে যেন ডিজাইনটার বরাবর থাকে ফাঁকা সেই অংশটাতেই এরপর আমি দুটো পাইপিং ব্যাগের মধ্যেই ভরে নিচ্ছি কিন্তু ইউজ করতে গিয়ে অনেকটাই অসুবিধে হচ্ছিল আবার আমি একটা পাইপিং ব্যাগ সরিয়ে নিয়েছিলাম আর দেখো এখানে ক্রিমটার যে ঘনত্বটা সেটাও যেন পারফেক্ট হয় অতিরিক্ত উইপড হয়ে গেলে বা অতিরিক্ত লিকুইড হলে কখনোই ড্রেসটা পারফেক্টভাবে আসবে না এই নোজেলগুলো ইউজ করারও একটা অনেক রকমের পদ্ধতি আছে আমি একটু প্র্যাকটিস করে নিচ্ছি কারণ ফার্স্ট আমিও প্রথম এই নুজেলটা ব্যবহার করছি এই নুজেলটা আমিও কখনো ব্যবহার করিনি কোনো কেকের ক্ষেত্রে দেখো ধীরে ধীরে আমি কিভাবে নুজেলটা ইউজ করছি আর কোন দিকে ধরছি ফাঁকা অংশটার দিকটা যে দিকটা ডিজাইনটা আছে নিচের দিকে রেখেছি আর সমান অংশে আমি টেনে নিয়ে যাচ্ছি কোনো রকমেরই হাত বাঁকাতে হবে না কেবলমাত্র পাইপিং ব্যাগটা ধরেই রাখতে হবে আর ক্রিমের মধ্যে সমান পরিমাণে চাপ দিতে হবে আঙুলগুলো দিয়ে যদি একটু কম বেশি চাপ হয়ে যায় এভাবে ছেড়ে যাবে আর ডিজাইনটা পারফেক্টভাবে আসবে না আমি অল্প অল্প করেই ক্রিম এখানে নিয়ে করছি কাজগুলো বেশি পরিমাণ ক্রিম নিয়ে নিলে দেখতে পাচ্ছিলাম হাতের মধ্যে মেল্ড হয়ে যাচ্ছিলো কারণ ওয়েদারটা এমনিতেই ভীষণ গরম আর জলীয় বাষ্পও ভীষণ আছে তো ক্রিম বাইরে হাতের গরমে মেল হয়ে গেলে এই ডিজাইনটা আসবে না তাই অল্প অল্প করে ক্রিম নিয়েই এই ডিজাইনটা করতে হবে আর একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে এই নোজেলগুলো ইউজ করা যতটা মনে হচ্ছে সহজ অতটা সহজ নয় একটু প্র্যাকটিসের ব্যাপার আছে ধীরে ধীরে দেখো আমি ড্রেসটা করে নিচ্ছি কিন্তু সাহস রেখে এগিয়ে যেতে হবে যে ভয় পেয়ে পিছিয়ে যাবো তা কিন্তু নয় নতুন কোনো কিছু চেষ্টা অবশ্যই করতে হবে আর চেষ্টা করলে নিশ্চয়ই পারবে চেষ্টা করেছি কিন্তু পারিনি এরকম কাজ কখনোই হয় না চেষ্টার সবচেয়ে মূল্যবান জিনিস নিশ্চয়ই পারবো দেখো আমি এখানে কিন্তু চেষ্টার কোনো খামতি রাখিনি আমিও পেরেছি আর তোমরাও পারবে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি এই নজিরগুলো একটু ইউজ করতে গেলে টেকনিক জানতে হবে বা টেকনিকটা দেখে নিতে হবে যে কিভাবে আমি নোজেলটা ধরেছি আর এখানে একটা ছোট্ট এইট নম্বরের স্টান নোজেল নিয়ে নিয়েছি একই কালারের ক্রিম দিয়ে উপরের রংসের ড্রেসটাও আমি করে নিচ্ছি খুব ধীরে ধীরে ধৈর্য ধরে কাজটা করতে হবে কারণ একেবারে কেকটা ফিনিশিংয়ের পর্যায়ে এসে গেছে কেবলমাত্র উপরের রংসের ড্রেসটা করেই আর অর্নামেন্টসগুলো পরিয়ে দেব গলায় একটু হাড় পরিয়ে দেব হাতের চুরি পরিয়ে দেব দিলেই আমার কেকটা কমপ্লিট এখানে জামার যে স্লিপগুলো সেগুলো করে নিয়েছি আস্তে আস্তে করে একই নোজেল দিয়ে হাতটা সেট করে নিচ্ছি ঠিকভাবে আর উপরের অংশের ড্রেসটাতে আমি একটু স্প্রিংকেল ছড়িয়ে দিচ্ছি এখানে সিলভার কালারের স্প্রিঙ্কেল একটু ছড়িয়ে দিয়েছি ছোট ছোটো যাতে দেখতে ভালো লাগে আর একটু ডিপ পিঙ্ক কালারের আমি ক্রিম রেডি করে নিয়েছিলাম এখানে ইয়ার করে নিলাম আর নেকলেসটাও করে নেব ধীরে ধীরেই কাজগুলো করছি আর ভিডিও একটু ফাস্ট রেখেছি নাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা আর খুবই ধীরে ধীরে সাবধানতার সঙ্গে কাজটা করতে হবে আমার এই ডিজাইনটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে কাজ করতে আর নতুন নতুন ডিজাইনের কেক বানাতে উৎসাহিত করে আর বাড়িতে অবশ্যই বানিয়েও ছোটো ছোট্ট ছোট্ট যে বাচ্চা ছেলে মেয়েরা আছে ওদের খুবই পছন্দ হবে আর ওরা খুবই খুশি হয়ে যাবে কেকগুলো পেয়ে এখানে কানের ইয়াররিংও বসিয়ে দিয়েছি আর একটু সিলভার ডাস্ট আমি স্প্রে করে দেবো যাতে কেকটা আরও সুন্দর দেখতে হয় সবাই খুব ভালো থেকো অনেক কেক বানিয়েও আর অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য